সবজি হোমা রানিং পেয়ার, আজকে একটা ডিম পেড়েছে, একদিন গ্যাপ দিবে, তারপরের দিন আরেকটা ডিম পারবে। পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন, আমার মোবাইল নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। নর্মাদি দুইটাই যমুনা থেকে পাল্লা করা। সবজি রেসার রানিং প্লেটটা যদি আপনাদের ভালো লাগে আমার সাথে যোগাযোগ করবেন, আমার মোবাইল নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর কবুতরগুলো সেল হয়ে গেলে ভিডিও ডিসক্রিপশনে সোল্ড আউট কথা লেখা থাকবে। ধন্যবাদ। পিছনেরটা মাদি, সামনেরটা নর। কুপম্যান ব্লাড লাইন, এটা ব্লাইন্ড লাইন হচ্ছে কুপম্যান ব্লাড লাইন। দুই তার পায়ে ট্যাগ আছে। দেখেন লেজের ব্যালেন্স কত সুন্দর, উপরে নিচে করতেছি, লেজ স্ট্রেট আছে এবং এক পাখার লেজ। অনেকে এক গুছা বলে, যে যেরকম ভাষায় ব্যবহার করে। খুব সুন্দর একটা চোখ, আগুন চোখের কবুতর এই সবজি পেয়ারটা। এটা হচ্ছে মাদি। এবার পাখি সেট আপটা দেখাবো। দেখেন পাখির সেট আপটা কত সুন্দর, কোনো একটা গ্যাপ নেই পাখির ভিতরে, এবং লাস্টের পাখটা ছোট। এগুলো অনেক ভালো হাই ফ্লায়ার হয় রেইসার, এগুলো প্রায় 1 থেকে 2.5 ঘন্টা দম করবে। এগুলাতে প্রায় 250 থেকে 300 কিলো আপনি পাল্লা করাইতে পারবেন। এর আগে দেখাইছি মাদি, এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে নর কবুতর। চোখটা একটু দেখেন কত হাই কোয়ালিটির চোখ, এবং এগুলো নর মাদি দুইটাই যমুনা থেকে পাল্লা করা, এবং খুব ছটফট একটা কবুতর। দেখেন আমি মাথাটাও ধরে রাখতে পারতেছি না। কবুতরের পাখের সেট আপটা কত সুন্দর, কোনো একটা গ্যাপ নেই, এবং লাস্টের মাথার পাখটা, শেষের পাখটা আর কি, এটা কত, এটা ছোট। তার মানে এই কবুতরটা সুন্দর ফ্লাই করবে এবং এগুলো দূরের থেকে পাল্লা করতে সক্ষম, বাসে ফিরত আসবে। নর্মাদি 100% পিওর, এবং নর্মাদি লেজের ব্যালেন্স খুব সুন্দর। দেখেন লেজ ছড়ায় না, এবং লেজ ডানে বামেও যায় না, উপরে নিচেও যায় না।